गुड मॉर्निंग एवरीवन। गवर्नमेंट आईटीआई सोनामुखी रानिंग अंडर पीटीपी इलेक्ट्रिकल इन्स्ट्रक्टर हमें निताई घोष। आज हमें जो टॉपिक सम्बन्धे आलोचना करब से सोल्डारिंग। सोल्डारिंग काके बोले सेटा प्रथम जानब। सोल्डारिंग होच्छे 450 डिग्री सेलसियस कम उष्णताय दुई बा ततोधिक एक अथवा भिन्न मेटल के एक संगे संयुक्ति करार जो पद्धति ताके सोल्डारिंग बोले। तले कि हलो ना 450 डिग्री सेलसियस कम उष्णताय दुई बा ततोधिक एक अथवा भिन्न मेटल के एक संगे संयुक्तिकरण करार पद्धति के बोला होच्छे सोल्डारिंग। ए सोल्डारिंग करार समय किछु प्रसेस आछे, से प्रसेस अनुजायी सोल्डारिंग करते हय। प्रथम जदि बोली एक नम्बर जे सठिक काजेर जोन्नो सठिक सोल्डारिंग आयरन सोल्डारिंग मेटल एवं सोल्डारिंग फ्लाक्स निर्वाचन करते हबे। अर्थात आमि जे धरनेर सोल्डारिंग करते जाब सेई धरनेर सोल्डारिंग आयरन प्रयोजन, सेई धरनेर मेटल प्रयोजन, सेई धरनेर सोल्डारिंग फ्लाक्स आमाके निते हबे। एटा हलो एक नम्बर। ताहले दुई नम्बर कि हते पारे ना सोल्डारिंग जखन करब आमरा सोल्डारिंग एर पूर्वे जे जायगाटा सोल्डारिंग करब सेई जायगाटा भालोभावे परिष्कार करे नेब। जदि सेई जायगाटार मध्ये कोनो नोंरा थाके ताहले किन्तु आमादेर जयेंट होते असुविधा होबे। बा आमरा जदि कोनो ओयरे सोल्डारिंग करी ताहले कि हबे, ओयरेर जे इन्सुलेशन सेटा जदि आमादेर ओइखाने परिष्कार करे केटे ना नी ताहले सेई जायगाटा जखन सोल्डारिंग करब ओई इन्सুলেশনের কভারটার জন্য আমাদের প্রবলেম হতে পারে। আর কি হতে পারে না, সোল্ডারিং করার সময় সোল্ডারিং বিটকে, তিন নম্বরে যদি বলি সোল্ডারিং বিটকে ধীরে ধীরে মুভ করাতে হয়। তার ফলে কি হয়, যদি আমরা তাড়াহুড়ো করে মুভ করাই তাহলে ওটা জয়েন্টটা ভালো হবে না। ধীরে ধীরে মুভ করালে কি হয়, ওটা ভিতর পর্যন্ত সোল্ডারিংটা খুব সুন্দরভাবে হয়ে থাকে। আর কি না, আর হচ্ছে চার নম্বর হচ্ছে সোল্ডারিং করার পর সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সোল্ডারিং হয়ে যাওয়ার পর সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এ হচ্ছে আমাদের সোল্ডারিংয়ে করার প্রসেস। তাহলে আমরা জানলাম সোল্ডারিং কাকে বলে এবং সোল্ডারিং করার কী প্রসেস। এরপর যেটা আমরা জানব সেটা হচ্ছে সোল্ডারিংয়ের অ্যাডভান্টেজ কী। সোল্ডারিংয়ের অ্যাডভান্টেজ, সোল্ডারিং আমরা করছি তাহলে তার সুবিধাটা কী আছে না, তার সুবিধা হচ্ছে যে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশকে সোল্ডারিংয়ের সাহায্যে জয়েন করতে পারি, যেগুলো অন্যভাবে জয়েন করতে গেলে, অন্য প্রসেসে জয়েন করতে গেলে আমাদের অসুবিধা হবে। তাহলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশকে আমরা সোল্ডারিংয়ের সাহায্যে জয়েন করতে পারি, এক নম্বর। দ্বিতীয় নম্বর কি, দ্বিতীয় নম্বর হচ্ছে যে সোল্ডারিংকে খুব দ্রুততার সহিত করা যায়। সোল্ডারিং করার সাথে সাথে আমরা ওই জয়েন্টটা খুব শক্ত এবং মজবুত হয়ে যায়। সোল্ডারিং করা শেষ হয়ে যায় তারপরেই কিন্তু সেই জায়গাটাকে আর কাটা যায় না, টানলেও সেই জায়গাটা এতটাই শক্ত হয়ে যায়, হ্যাঁ, যে আমাদের আর কোনোভাবেই ওটাকে ছেঁড়া সম্ভব হয় না। তাহলে আমরা খুব দ্রুততার সহিত অল্প সময়েও করতে পারি, আবার এত অল্প সময়ে করার পর সাথে সাথেই জয়েন্ট হয়ে যায়, মানে সেটার জন্য ওয়েট করতে হয় না যে এটা আমি প্রসেসটা দিলাম, সোল্ডারিংটা লাগালাম, তারপর আমার টাইম লাগবে, এই টাইমের ব্যাপারটা থাকে না। আর কি হতে পারে না, তিন নম্বর হচ্ছে কম উষ্ণতাতেও আমরা সোল্ডারিং করতে পারি, কম উষ্ণতাতেও আমরা সোল্ডারিংটা করতে পারি। আরেকটা সোল্ডারিংয়ের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে আমরা জানি স্কিল সেমি স্কিলের লেবারের প্রয়োজন হয়। এই সোল্ডারিংটা একজন সেমি স্কিল লেবারও কিন্তু অতি সহজে করতে পারে, যদি সে দু চারবার দেখে ট্রাই করে তাহলে সে করতে পারবে। এটার জন্য আমার স্পেশাল করে স্কিল লেবারের প্রয়োজন নেই, এটা অতি সহজেই একজন সেমি স্কিল লেবারও করতে পারে। আর কি হতে পারে, সোল্ডারিংটা হচ্ছে অনেক সস্তা, অর্থাৎ আমাদের খরচের দিকটা যদি আমরা হিসেব করি, সোল্ডারিংয়ের জন্য যে খরচাটা হবে জয়েন্টিংয়ে, অন্যভাবে যদি আমরা জয়েন করতে চাই
তাহলে কিন্তু আমাদের সেখানে অনেকটা খরচা বেশি পড়ে যাবে। সেক্ষেত্রে আমরা সোল্ডারিংটাকে অতি সহজেই করতে পারবো এবং কম খরচের মধ্যে করতে পারবো। তাহলে এই হলো সোল্ডারিংয়ের অ্যাডভান্টেজ। তাহলে সব জিনিসের একটা অ্যাডভান্টেজ থাকলে তার একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে। তাহলে ডিসঅ্যাডভান্টেজটা কী থাকবে? এখানে ডিসঅ্যাডভান্টেজ বলতে বিশেষ কিছু নেই, শুধু হিট যদি আমাদের বেশি হয়ে যায় তাহলে সোল্ডারিংটা খুলে যেতে পারে, হিটটাকে মেনটেন করতে হবে, আর সেরকম কিছু ডিসঅ্যাডভান্টেজ নেই। আর এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রোটেকশন। আমরা যে কোনো কাজ করতে গেলে বিভিন্ন ধরনের প্রোটেকশন নিয়ে থাকি, সেফটি প্রোটেকশন নিয়ে থাকি। এইখানে শুধু সোল্ডারিং করতে গেলে আমাকে সোল্ডারিংয়ের উপর কী প্রোটেকশন নিতে হয়? না, প্রথমই হচ্ছে যে সোল্ডারিং আয়রনটা আমরা আমাদের থেকে একটা দূরত্ব বজায় রেখে সেটাকে রাখব, আমাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে যেখানে কাজ করব তার পাশে কোনো একটা বক্সের মধ্যে ওই সোল্ডারিং আয়রনটাকে রাখবো। কারণ আমরা জানি সোল্ডারিং আয়রনটা প্রচণ্ড গরম থাকে, যদি কাজ করতে গিয়ে কোনো রকমভাবে যদি আমাদের সেটা হাতে লাগে তাহলে কিন্তু বিপদ হতে পারে। তার আমাদেরকে সেটা কিন্তু একটা বক্সের মধ্যে কিছুটা হলেও ডিস্টেন্স মেনটেন করে আমাদেরকে রাখতে হবে আর কি। না, অধিক পরিমাণে সোল্ডারিং ফ্লাক্সটা ব্যবহার করব না, তাহলে ওটা জয়েন্টিংয়ের ক্ষেত্রে প্রবলেম হয়, এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজ এই পর্যন্ত, এর পরের ভিডিও আমি নেক্সট যেদিন ভিডিও এর পরে করব, এর পরের যে প্রসেস আছে যেটা সোল্ডারিংয়ের, হ্যাঁ, সোল্ডারের যে ভাগ বা আরও অনেক কিছু আছে সেইগুলো আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।